इधर करो আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা আপনাদেরকে নিয়ে আসছি বগুড়ার ঐতিহাসিক জায়গা বেহুলার বাসর ঘর, যেখানে প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে আমরা শুনতে পাই বা বই পুস্তকে পাই। এখানে একজন রমণী ছিলেন যার নাম বেহুলার সুন্দরী। তিনার একাধিক স্বামী গ্রহণ করেন তিনি, অর্থাৎ প্রথম স্বামীটা তাকে সাপে দংশন করে মৃত্যু ঘটায় দেয়, দ্বিতীয়বার বিবাহ করে তাকেও এভাবে সাপে দংশন করে মৃত্যু ঘটায় দেয়। এরপরে পর্যায়ক্রমে এই সাপের হাত থেকে বাঁচার জন্য বেহুলার সুন্দরীর বাকর ঘর নামে যে ঘরটা তৈরি করে, যেটা প্রাচীনকালে ইতিহাস হয়ে এখন বিদ্যমান রয়েছে, সেখানেও নাকি তার স্বামীকে নতুন আবার বিবাহ হয়, সেই স্বামীকে নিয়ে ঘর সংসারে গেলে তার সেখানেও সাপে দংশন করে। ঐতিহাসিক বিষয় হলো সাপ থেকে রক্ষা পাবার জন্যই যেই কারুকার্যগুলো করা হয়েছিল, প্রাসাদগুলো এখনও বিলুপ্ত হয়ে গিয়েছে, তারপরেও আপনারা দেখতেছেন যে চতুষ্পার্শ্বে ছিল লোকজন প্রহরী তাদের সেফটির জন্য, এমন সিস্টেম করে তার ইমারতটা গড়ানো হয়েছিল যার ভেতরে একটা পিপীলিকা ঢোকাও সম্ভব ছিল না। আল্লাহ তাআলার হাতে যদি মৃত্যু থাকে কাউকে নিস্তার পাবার অবকাশ রাখেন না, সেই রুল ও বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন বেহুলা লোকেন্দারের বাসর ঘরের এই ইতিহাস, যেখানে সাপের সবল থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার জন্য ইমারত গড়িয়েছিলেন, সেই ইমারতের ভেতরেও গিয়ে সাপ দংশন করে তার স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আমরা দেখাবো সেই স্থান, বেহুলার বাসর ঘর। কাটলাম দেখুন,
সরকারি ভাবে এটা নিয়ন্ত্রণ করে থাকেন। আমরা টিকিট নিয়ে ইনশাল্লাহ এই নিদর্শনপূর্ণ জায়গাটা দর্শন করতেছি। এসেই ছিল বাসর ঘরে জায়গা। কষ্টদায়ক Oh, wow.